একটি বিশেষ বিজ্ঞপ্তি। আগামী 16 জুলাই 2017 ইংরেজি রবিবার সকাল 10টা থেকে রাজ্যের সমস্ত জেলা এবং মহকুমা আদালত প্রাঙ্গণে এক মহালোক আদালতের আয়োজন করা হয়েছে। উক্ত মহালোক আদালতে ট্রাফিক চালান, ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত অর্ধ লক্ষাধিক মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। দ্রুত এবং বিনা আইনি খরচায় মামলা নিষ্পত্তি করতে ওই দিন সমস্ত আদালত কর্তৃক প্রদেয় নোটিশ বা সমনপ্রাপ্ত নাগরিকদের বিনম্র অনুরোধ করা যাচ্ছে যে আপনি বা আপনারা আদালতের নোটিশ বা সমনপ্রাপ্ত হয়ে আপনার কিংবা আপনাদের নোটিশে বা সমনে উল্লেখিত আদালতে উপস্থিত থাকবেন এবং আপনার মামলা দ্রুত নিষ্পন্ন করতে সমস্ত আদালতগুলোকে সহযোগিতা করবেন। এখানে উল্লেখ করা আবশ্যক যে শুধুমাত্র এই মহালোক আদালতে রাজ্য সরকারের 11 মে 2017 ইংরেজি তারিখের বিজ্ঞপ্তি মোতাবেক আপনি বা আপনারা ন্যূনতম আর্থিক জরিমানার অর্ধেক জরিমানা প্রদান করে আপনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা মোকদ্দমা এই মহালোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি বা শেষ করতে পারবেন। জনস্বার্থে প্রচারিত ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।